আজ শুক্রবার 14ই আষাঢ় 2023 সালের 30শে জুন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে জানাবো, আজ শুক্রবার। আর এই শুক্রবার নামটি অসুরদের গুরুদেব শুক্রাচার্যের নামে নামাঙ্কিত, মা লক্ষ্মীর কৃপা ধন্য। তিনি আপনার স্ক্রিনে শুক্রাচার্যের বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন, ওম দ্রাং দ্রিং দ্রং সা শুক্রায় নামা। এটি 108 বার জপ করে দিন শুরু করুন। ফ্যাশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম বা স্টেশনারি, জুয়েলারি, গার্মেন্টসের জগতে যদি আপনারা নিজেদের নাম কামাতে চান, যদি ফেমাস হতে চান, বিখ্যাত হতে চান ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তির জগতে, তাহলে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক। আর আজ যেহেতু শুক্রবার, আজকের দিনে যদি আপনাদের জন্মছকে শুক্র দুর্বল হয়ে থাকে, শুক্রের এই বীজমন্ত্র 108 বার সকাল বিকাল রাত তিনবেলা জপ করবেন, প্রভূত পরিমাণে উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন। এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া সম্ভব। আর বন্ধুরা, শনি কিন্তু বক্রী হয়েছে, শনি বক্রী হয়েছে 17ই জুন এবং 4ঠা নভেম্বর পর্যন্ত শনি বক্রী অবস্থানেই থাকবে। একটা না 140 দিন শনি বক্রী থাকতে চলেছে। আর বক্রী শনির কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। পরিবারে যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে, তাদের সাথে আজ একটু কোয়ালিটি টাইম পাস করুন। শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ, তাদের সাথে যত সময় কাটাবেন আপনারও মনের পবিত্রতা ঠিক ততটাই বৃদ্ধি পাবে। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে। দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করতে চলেছেন। আজ সকল ক্ষেত্রে এই প্রতিযোগিতা তীব্র হওয়ার কারণে কাজের সূচি ধকল সাধ্য হতে চলেছে। অর্থগতভাবে আয় ইনকাম তো বাড়বেই, নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আপনারা করতেই পারেন। দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া বা পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার হতে চলেছে। চাকরিজীবীদেরও অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী, বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী যারা আছেন, তাদের দিনটি এক প্রকার রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। পোস্ট অফিসের থ্রু দিয়ে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে, এ বিষয়ে সজাগ থাকার চেষ্টা করুন।